আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য তিন রকমের ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি, আর এই ড্রিঙ্কসগুলো এই গরমে আপনাদেরকে প্রশান্তি এনে দিবে। তো কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে, সেটাতে ফলো করে দিবেন। তো চলুন আমি রেসিপিতে চলে যাচ্ছি, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। প্রথমে আমি এখানে 10-15টা কাঠবাদাম নিয়ে নিয়েছি, আর এগুলো হালকা গরম পানিতে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো ছিলে নিব, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে 20-25 মিনিট এটা ভিজিয়ে রাখতে পারেন, যতটুকু ভিজাবেন তাতে চামড়াটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। তা আমি এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তো এইভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা খেজুর নিয়েছি, খেজুরটাকে আমি একটু সামান্য হালকা পানিতে ধুয়ে নিয়েছি। তো এটা একটু সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে পানিতে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ব্লেন্ড হতে একটু সুবিধা হবে। তো আমি এভাবে এটার বিচিটা বের করে নিচ্ছি, সবগুলোর এভাবে বিচি বের করে হালকা একটু চিড়ে দিব। এখানে আমি বাদামটা আর খেজুরটা একপাশে রেখে দিয়েছি, আর এখানে আমি একটা পাকা আম নিয়েছি, আমটা এভাবে কেটে নেব। আমি এখানে 3টা জুসের মধ্যেই যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সবগুলো আগে রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি আমটাকে কেটে নিচ্ছি একটু স্লাইস করে। আপনারা চাইলে কিন্তু এটা খোসা ছাড়িয়েও কুচি কুচি করতে পারেন, আমি একটু চটজলদি হওয়ার জন্য এভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে করছি। এখানে আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, এখন আমি প্রথম ড্রিঙ্কটা তৈরি করে নিব। প্রথম ড্রিঙ্কটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি মিল্ক। এখন আমি এখানে বাকি সব উপকরণ অ্যাড করব। এরপর আমি দিয়ে দিব এখানে যে খেজুরগুলো আমি রেখেছিলাম, ওখান থেকে 3-4টা খেজুর দিয়ে দিয়েছি। বেশি দিলে আবার অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে, এখানে 4-5টা বাদাম দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য চিনি দিয়ে দিব, চিনিটা খুবই সাবধানে আর অল্প করে দিবেন, কারণ যেহেতু খেজুর অলরেডি অনেক মিষ্টি থাকে, তো যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা একটু কমিয়েই দিবেন, অথবা চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তো এভাবে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। এই যে আমার ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা গ্লাস নিয়ে নিব, এই যে একটা গ্লাস নিয়ে নিলাম, এখন আমি ড্রিঙ্কটা এখানে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রিঙ্কটা কতটা স্মুথ আর কতটা গাঢ় হয়েছে, আর এটা খেতে খুবই খুবই মজার ছিল। আপনারা চাইলে এতে বরফ কুচি অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি বরফ কুচিটা অ্যাড করিনি, কারণ আমি দুধটা প্রথমে গরম করে এরপর ফ্রিজে ঠান্ডা করে এরপর জুসটা বানিয়েছি, যার কারণে আমার বরফ কুচি অ্যাড করতে হয়নি। আপনারা চাইলে বরফ কুচিটা অ্যাড করতে পারেন। তো আমি সামান্য একটু বাদাম দিয়ে এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। সার্ভ করার আগে এভাবে সার্ভ করবেন, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমার প্রথম ড্রিঙ্কসটা রেডি, এবার আমি দ্বিতীয় ড্রিঙ্কসটা বানাতে চলে যাব। সেম জারে আমি নিয়ে নিয়েছি সেকেন্ড রিং এর জন্য,
কিছু মিল্ক। এরপর আমি এখানে অ্যাড করব রু আফজা। রু আফজাটা এখন সবারই বাসায় আছে, তো আপনারা রু আফজা অ্যাড করবেন। রু আফজাটা অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিব কয়েকটা বাদাম। এরপর আমি দিয়ে দিব, আমি বাদাম এখানে অ্যাড করেছি প্রায় 5-6টা। এরপর আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, এখন এটা সার্ভ করার পালা। আমি একটা গ্লাস নিয়ে এটাতে সার্ভ করে দিচ্ছি। এখানেও সেম আমি ঠান্ডা দুধটা ইউজ করেছি, যার কারণে আমি বরফকুচি অ্যাড করিনি। আপনারা চাইলে বরফকুচিটা অ্যাড করতে পারেন। এরপর এভাবে আমি এটা সার্ভ করে নিচ্ছি। বাদামটা একটু ভাঙা ভাঙা টাইপের থাকবে, তাহলে বাদামটা মুখে পড়লে খুব ভালো লাগবে। আমি এই জন্য রেখেছি, আপনারা চাইলে একদম ব্লেন্ড করে ফেলতে পারেন, তবে হ্যাঁ আমার একটু এরকম মুখে পড়লেই ভালো লাগে। তো এরপর এখানে আমি সামান্য বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটা আমি সার্ভ করব। দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে, আর এটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে, ঠিক খেতেও এটা এতটাই মজার লাগবে। এবার আমি থার্ড ড্রিঙ্কটা বানানোর জন্য সেম জারে আমি কেটে রাখা আমগুলো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব সামান্য চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যারা খুব কম খেতে পছন্দ করেন কম দিবেন, যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন। এরপর আমি মিল্ক অ্যাড করব। মিল্কটা অ্যাড করে আমি এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। আমি এখানে প্রথমে সামান্য মিল্ক দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে, যাতে আমটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর বাকি মিল্কটা আমি এখানে অ্যাড করব। এবার আমি আবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমার জুসটা রেডি হয়ে গেছে, এটা এখন সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মুথলি এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, আর গ্লাসে এটা আমি সার্ভ করব। আমি জুসটা ঢেলে নিয়েছি গ্লাসে, এখন এটা ডেকোরেশন করার পালা। আমি এখানে কিছু আমের টুকরো ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর এটা উপরে এভাবে আস্তে আস্তে দিয়ে দিব। দেখতে খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন এভাবেই ডেকোরেশন করে আপনারা সার্ভ করতে পারেন। এখানে তিনটা ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন, তিনটা ড্রিঙ্কসই খুবই রিফ্রেশিং। এটা আম দিয়ে করা, এটা রু আফজা দিয়ে করা, আর হচ্ছে এটা হচ্ছে বাদাম দিয়ে করা, বাদাম আর খেজুরের কম্বিনেশনে করা। তিনটা ড্রিঙ্কসই খুবই খুবই মজার, আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যেটা টেস্ট কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন ভিডিওতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।